হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প ব্রিডির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ভিটাবিয়ন ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর আগে এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা নিয়ে। তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিটামিন ট্যাবলেট, এই ট্যাবলেটের উপাদানগুলো হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12 এর সংমিশ্রণে এই ওষুধটি তৈরি। ভিটামিন B1 100 মিলিগ্রাম, ভিটামিন B6 200 মিলিগ্রাম এবং ভিটামিন B12 200 মাইক্রোগ্রাম। নির্দেশনা: ভিটামিন B1, B6, B12 এর অভাবজনিত রোগসমূহে নির্দেশিত। এছাড়াও এটি স্নায়ুর প্রদাহ, স্নায়ুর অপ্রদাহজনিত রোগসমূহ, নিম্নের রোগসমূহে নির্দেশিত: ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়া, লাম্বাগো, মায়ালজিয়া, অপটিক নিউরোসিস, সায়াটিকা, ফেসিয়াল নিউরালজিয়া, মেরুদণ্ডের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। মেডিসিনটি কীভাবে খেতে হবে? ট্যাবলেট দিনে একটি থেকে তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। রোগের তীব্রতার ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পুল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গ সম্মুখ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত, কিন্তু ইঞ্জেকশন এর ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়। সতর্কতা: এই ওষুধটির ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করা জরুরি, যেমন স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথির চিকিৎসার জন্য ভিটামিন B12-এর সাইনোকোবালামিন মূলকটি উপযোগী নয়। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটির বিস্তারিত। এই ওষুধটির প্রাইস হচ্ছে প্রতি ইউনিট প্রাইস 8 টাকা করে। তো ভিউয়ার্স, এই ছিল এই সম্পর্কে বিস্তারিত। আশা করি এই রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।